কেঁচো খুঁড়তে গিয়ে কেউটে। এবার মালদার গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ উঠল। টাকার বিনিময়ে 11 জনকে চাকরি দেওয়া হয়েছে বলে অভিযোগ পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অধ্যাপিকা কৃষ্ণকলি বসু ঘোষের বিরুদ্ধে। বিজেপির দক্ষিণ মালদা সাংগঠনিক জেলার সভাপতি পার্থ সারথী ঘোষ অভিযোগ করেন, 11 জনকে নিয়োগ করা হয়েছে যা সম্পূর্ণ বেআইনি। এই নিয়ে তারা জনস্বার্থ মামলা করবেন বলে জানান। তার আরো অভিযোগ, 62 লক্ষ টাকার লেনদেন হয়েছে। নিয়োগের ক্ষেত্রে অভিযোগ উঠল, আর তৎক্ষণাৎ আমরা দেখলাম যে এখানকার ইসি মেম্বার শক্তিপদ পাত্রকে এখান থেকে সরিয়ে দেওয়া হলো। কাকে নিয়ে আসা হলো? নিয়ম বহির্ভূতভাবে সেই কৃষ্ণকলি ঘোষ, যে আমাদের তৎকালীন শিক্ষামন্ত্রী অত্যন্ত ঘনিষ্ঠ, তাকে এনে বসানো। এটা পরিষ্কার, সবার কাছে স্পষ্ট যে এখানে যে নিজেদের ইচ্ছামতো নিয়মকে তুয়াক্কা না করে, আইনকে তুয়াক্কা না করে পয়সার বিনিময়ে তারা বিভিন্ন ধরনের নিয়োগ এখানে করবে, এখান থেকে প্রচুর পয়সা ইনকাম করবে, এই উদ্দেশ্যেই করা হয়েছে। আর সেটাও অভিযোগ উঠেছে যে এখানে প্রচুর পয়সা, 62 লক্ষ টাকার মানে লেনদেন হয়েছে। আর আমি শুধু এইখানে শিক্ষামন্ত্রীকে একা জড়িত, তিনি সব করেছেন, হ্যাঁ আমি সেটা বিশ্বাস করি না। আমি মনে করি যে এর সঙ্গে স্বয়ং মুখ্যমন্ত্রী জড়িত আছে, তার নলেজের বাইরে কোনো ঘটনা ঘটতে পারে এটা আমি বিশ্বাস করি না। অতএব পার্থ চট্টোপাধ্যায় যখন এই ধরনের গুঠি সাজিয়েছেন, বিভিন্ন জায়গা থেকে বেনিয়মে নিয়োগ করে কোটি কোটি টাকা আত্মসাত করার যে পরিকল্পনা করেছেন, সেটা স্বয়ং মুখ্যমন্ত্রীর পরামর্শে, মুখ্যমন্ত্রীকে জানিয়ে, মুখ্যমন্ত্রীর কাছে ভাগ পাঠিয়ে তিনি তা অবশ্যই জনস্বার্থ। অভিযোগ কার্যত স্বীকার করে নিয়েছেন গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন এক্সিকিউটিভ কমিটির সদস্য শক্তি পাত্র। তিনি জানান, তাকে অন্ধকারে রেখে কৃষ্ণকলি বসু ঘোষকে এই নিয়োগ কমিটিতে যুক্ত করে নিয়োগ করা হয়েছে। হয়তো কেউ কেউ হবে, আমি আবার আমার কাছে যারা এসেছে, 2-4টি ইউনিভার্সিটি আমি জানি, তাদেরকে চিনি আমি ব্যক্তিগতভাবে, তারা কিন্তু এসে বলেছে স্যার আমাদের কি দোষ, বলছে আমার কি দোষ, আমাদের কি দোষ। হ্যাঁ হ্যাঁ, কিন্তু চাকরি পাওয়ার ক্ষেত্রে যে পদ্ধতি, ওই পদ্ধতি যে ভুল, সেটা তো তুমি আমার প্রতিবাদ থেকেই তো বুঝতে পেরেছো যে আমি তাহলে হট করে কেন ইসি মেম্বারের মিটিং ডাকলাম, এমার্জেন্সি মিটিং ডেকে পোস্টপোন করালাম কেন, এবং সেই পোস্টপোন করাটা আমি তোমাকে বলি, তার একমাত্র আমি নয়, আমাকে ইনফরমেশান দিয়েছেন যিনি, যার জন্য আমি পেরেছি। শুধু ইনফরমেশান দেননি, বলেছেন আপনি মিটিং ডেকে এটা বন্ধ করতে পারবেন, তিনি ডিএম রাজর্ষি মিত্র, টাকা দিয়ে থাকে, প্রমাণিত হয়, তাহলে বলবো অন্যায় যে 62 লক্ষ টাকার এখানে লেনদেন আছে এবং সেটা প্রমাণিত হলো। প্রমাণিত হলে আমি বলবো যে এটা চরমতম অন্যায়। এরা তো আমাকে কনসাল্ট করেছেন, কি কনসাল্ট করতেন যে আপনাকে এই কারণে রাখতে পারছি না, এত বড় একটা দুর্নীতির বিষয় এবং যেখানে 11 জনের এইভাবে নিয়োগ, তারপরে আবার কনফার্মেশনের জন্য টাকা দেওয়া, এই সমস্ত বিষয়গুলো তো, এবং তখন আবার পার্থ চট্টোপাধ্যায় শিক্ষামন্ত্রী এবং তার লোক, তার অনুগামী আবার আপনার জোর করে এসে ইসি মেম্বার হয়ে যাওয়া, তো এই সমস্ত বিষয়গুলো এমনভাবে সামনে আসছে। কার অনুগামী কার পথপ্রদর্শক, তার পক্ষ এসব আমি জানার পারি, আমি জানিও না, আমি সেটাও চাই না, ফলে এই মুহূর্তে আমি এই সময় মানে আপনি তৈরি, যদি ইডি ডাক পড়ে বা এরকম ভাবে হয় যদি, তাহলে কি আপনি তৈরি? তো এখানে তৈরি বা মানে নন তৈরি করবে তাহলে না না, আর যদি তদন্ত করতে চায় আপনি এই বিষয়টা আসুন, হ্যাঁ তদন্ত যদি কেউ করতে চায় তাহলে তৈরি বা আমি তৈরি নেই বলে কি পাপ হবে? আপনি বলুন তো, আমি কি বলতে পারি আমি তৈরি আপনি আসবেন না বলতে পারি? পারবো না। অপরদিকে জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুর রহিম বক্সি জানান, বিজেপি কি বলল তাতে তার কিছু বলার নেই, যদি তদন্ত হয় তাহলে সঠিক তথ্য বেরিয়ে আসবে। আমার
পুরো ব্যাপারটা জানা নেই আর কি। আপনারা বললেন আমরা একটা অভিযোগ করছি অনেকে, আমরা বিজেপি বিষয়টা নিয়ে জনস্বার্থ মামলা, আমরা ব্যাপারটা দেখব। আর যদি কোনো তদন্তের ম্যাটার থাকে নিশ্চয়ই প্রশাসনিকভাবে সে তদন্ত হবে, কিন্তু আমার জানা নেই, আমি ব্যাপারটা জেনে নিয়ে আপনাদের জনস্বার্থ মামলা করবে না। বিজেপি যা পাচ্ছে বলছে, বিজেপি যেখানে যেখানে নিজের রাজ্য আছে সেখানে কিছু করতে পারছে না, পশ্চিমবঙ্গতে এসে বিনোদনের কথা বলছে, তো সেটা বলার জন্য আমাদের রাজ্য নেতৃত্ব আছেন, তারা এর উত্তর দিবেন। আমার ব্যাপারটা আছে আপনার আপনাদের মাধ্যমে আমরা জানতে পারলাম, আমার ব্যাপার দেখবো। আর যদি কোনো ব্যাপার ম্যাটার তদন্তের থাকে, যদি কোথাও তদন্তের ব্যাপার থাকে নিশ্চয়ই তদন্ত হবে। মালদা থেকে দেবু সিং এর রিপোর্ট, আনন্দবার্তা।